মহাবিশ্ব সৃষ্টির সঠিক রহস্য কি, এই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মহাবিশ্ব নিয়ে, মহাবিশ্বের বয়স নিয়ে প্রতিনিয়ত চলছে নানা রকম জল্পনা কল্পনা। মহাবিশ্বের বয়স কত, কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হলো, কত শত বছর আগে এর উদ্ভব, মহাবিশ্বের ধ্বংসই বা কবে হবে ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানে বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় ও অবাক করা নানান উত্তর পাওয়া যায়। শুক্র গ্রহ, চাঁদ, বিভিন্ন গ্রহ, অগণিত গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নক্ষত্র, সবকিছু আমাদের এতটাই মুগ্ধ করে যে আমরা কৌতূহলী হয়ে উঠি মহাবিশ্ব সৃষ্টির রহস্য জানতে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরাও প্রতিনিয়ত চালাচ্ছেন নানান গবেষণা। বিজ্ঞানী গবেষকদের নানান গবেষণায় পৃথিবীর বুকে উন্মেষ ঘটেছে ডিজিটাল প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের, যেভাবে আবার পুরনো ভার্সন বাতিল হয়ে সৃষ্টি হয়েছে নতুন সংস্করণ ও নতুন তত্ত্ব, সেভাবে মহাবিশ্ব সম্বন্ধে কৌতূহলের এক যুগের বিজ্ঞান ব্যাখ্যা বাতিল হয়েছে অন্য যুগে। তবুও থেমে নেই প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান চর্চার খেলা, থেমে নেই মহাকাশ বিজ্ঞানীদের নিরলস সাধনা। বিজ্ঞানীরা শত শত বছর ধরে মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করেছেন, এমনকি তারা একের পর এক বিস্ময়কর তত্ত্ব আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র, যুক্তি ও প্রযুক্তি ব্যবহার করে দেখিয়েছেন এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এই অগণিত গ্রহ নক্ষত্র সহ সমস্ত মহাজাগতিক বস্তু তৈরি হয়েছে। খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তার চমকপ্রদ আবিষ্কারের তথ্য অনুযায়ী বলেন, মহাবিশ্ব প্রসারমান, মহাবিশ্বের বিস্তৃতি ঘটছে। তার তত্ত্বে গাণিতিক হিসাব দিয়ে বলেন, মহাবিশ্বের বয়স 200 কোটি বছর। অবশ্য 700 বছর আগে হাবল এই মতবাদ ব্যক্ত করেছিলেন, তবে পরবর্তী সময়ে গবেষণালব্ধ ফলাফল থেকে জানা যায় এই মতবাদ নির্ভুল নয়। মহাবিশ্বের জন্ম রহস্য নিয়ে এ পর্যন্ত যে সূত্রটি স্বীকৃত হয়েছে তা হল বিগ ব্যাং তত্ত্ব। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন প্রায় 1.5-2 হাজার কোটি বছর আগে এই মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল এই মহাবিশ্বের। সৃষ্টির পূর্বে এই মহাবিশ্বে শক্তি ছাড়া কিছু ছিল না, তাও আবার এই শক্তি ছিল পুঞ্জীভূত অবস্থায়। একে জ্যোতির্বিজ্ঞানীরা বিগ ব্যাং বলে অভিহিত করেন। পরে কিছু পরিমাণ শক্তি রূপান্তরিত হয় পারমাণবিক কণায়, সৃষ্টি হয় আধানযুক্ত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ইত্যাদি। তারপর কেটে যায় কয়েক লাখ বছর, একসময় প্রোটন কণাকে ঘিরে পরিক্রমণ করতে শুরু করে ইলেকট্রন কণা, এর ফলে সৃষ্টি হয় হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর। বিস্ফোরণের পর স্বল্পকালের মধ্যেই 1000 কোটি থেকে 10000 কোটি নক্ষত্র নিয়ে তৈরি হয় এক একটি গ্যালাক্সি। ওদিকে হাইড্রোজেনের পরিব্যাপ্ত মেঘ ঘনীভূত হয়ে সৃষ্টি হয় সমস্ত গ্রহ, উপগ্রহ আর নক্ষত্র। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে কমপক্ষে 100 কোটি গ্যালাক্সি আছে। এক একটি গ্যালাক্সির মধ্যে আনুমানিক 10000 কোটি নক্ষত্র ও নীহারিকা আছে, যা দ্বীপ বিশ্ব বলে পরিচিত। আর আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম ছায়াপথ। মহাবিশ্বের প্রসারণের মাত্রা চিহ্নিত করতে এবার হাবলের আবিষ্কারে ফিরে যেতে হয়। তার মতে দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের নিজস্ব মিল্কি ওয়ে থেকে সঞ্চরমান অবস্থায় আছে। যত বেশি দূরে অবস্থান করে তত বেশি গতিতে সঞ্চরমান হয়। হাবলের গতি সংক্রান্ত অনুপাতকে হাবল ধ্রুবক বলা হয়। এই ধ্রুবকের ব্যবহার একটি মহাবিশ্বের বয়স দাঁড়ায় 9 থেকে 11.5 শতকোটি বছর। প্যালেন গ্যানভেজের নেতৃত্বে সুপারনোভাগুলোর ওপর পর্যবেক্ষণের দীপ্ত ফলাফল থেকে দেখা যায় মহাবিশ্বের বয়স 11.5 থেকে 14.5 শতকোটি বছর। আবার কারো মতে মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বা 1380 কোটি বছর। অথচ আগের ধারণা ছিল এ মহাবিশ্ব প্রায় 13.6 থেকে 13.8 বিলিয়ন বছরের পুরনো। বর্তমান ডিজিটাল প্রজন্ম তাদের গবেষণায় দাবি করছেন এই মহাবিশ্ব অতটা বয়স্ক নয়, আগের ধারণা থেকে এটা কমপক্ষে 1 বিলিয়ন বছরের ছোট। এছাড়া আগের ধারণার থেকেও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে এটি। তবে পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বা 450 কোটি বছর, এই ব্যাপারে বিজ্ঞানী গবেষক সকলেই নিশ্চিত। কারণ এই বয়স উল্কার রেডিওমেট্রিক বয়স নির্ণয় থেকে প্রাপ্ত ও সবচেয়ে প্রাচীন পার্থিব ও চাঁদের পাথরের রেডিওমেট্রিক বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পারমাণবিক সংযোজন প্রক্রিয়ার ফলে সূর্যের অভ্যন্তরে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার ফলে 4টি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হিলিয়াম পরমাণুর সৃষ্টি হয়, ফলে উৎপন্ন হয় প্রচণ্ড তাপ ও উজ্জ্বলতা। সূর্যের এই চুল্লিকে জ্বলন্ত রাখার জন্য প্রতি সেকেন্ডে খরচ হয় 50 থেকে 60 কোটি টন হাইড্রোজেন জ্বালানি। মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, এভাবে চলতে থাকলে একসময় জ্বালানি নিঃশেষ হয়ে যাবে।
মৃত্যু হবে সূর্য নামের নক্ষত্রের। আমাদের এই সুন্দর পৃথিবীতে জীবনের অস্তিত্ব সূর্য ছাড়া কল্পনা করা যায় না, আর সূর্যের মৃত্যু ঘটলে পৃথিবীতে জীবনের বিলুপ্তি ঘটে যাবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় হালামলের বিজ্ঞানীরা দেখেছেন সূর্যের আয়ু আছে আর মাত্র 500 কোটি বছর, আর তারপরই মৃত্যু ঘটবে, সূর্যের ও পৃথিবী নামক গ্রহ সহ মহাবিশ্বের প্রলয় ঘটবে। মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে, মহাবিশ্বের সঠিক বয়স অথবা কিভাবে উদ্ভব হলে তা নিয়ে প্রাচীনকাল থেকে শুরু করে বিভিন্ন মনীষী ও বিজ্ঞানীদের অসংখ্য মতবাদ আছে। মানুষের জ্ঞানের পরিসীমা খুবই নগণ্য, তাই নির্মম সত্যটি হলো মানুষ কখনো এ মহাবিশ্বের কুল কিনারা করে উঠতে পারবে কিনা বলা কঠিন। হয়তো আমরা মানুষরা অনেক কিছু জেনেছি বা অনেক ডিজিটাল যন্ত্র আবিষ্কার করেছি, তবে এই অসীম মহাবিশ্বের অজানা রহস্যের কাছে আমরা অতি নগণ্য। তবুও বলা যেতেই পারে হয়তো একদিন মহাকাশ বিজ্ঞানী গবেষকদের নিরলস সাধনা প্রমাণ করবে মহাবিশ্বের সঠিক বয়স। আগামী প্রজন্ম হয়তো জেনে যাবে মহাবিশ্ব সৃষ্টির সঠিক রহস্য।